ধান কাটাকে কেন্দ্র করে বোমাবাজি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আহত এক বিজেপি কর্মী সহ চারজন আহত এই বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার চাঁদমনি এক নং গ্রাম পঞ্চায়েতের সিট্টাহার গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত বিজেপি কর্মীর নাম এবাদুল রহমান, সে বিধানসভা ভোটে বুথের এজেন্ট ছিল। জানা গিয়েছে ধান কাটা নিয়ে বিবাদ শুরু হয়, অভিযোগ এরপরই ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনায় স্থানীয়দের তৎপরতায় বিজেপি কর্মীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। যদিও বিজেপির দাবি ভোটের পর থেকে তৃণমূল এ ধরনের ঘটনা ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করছে। আরও একবার জানিয়ে রাখবো, ধান কাটাকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আহত এক বিজেপি কর্মী সহ চারজন আহত এই বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। শুনবো যে অভিযোগকারী ঠিক কি জানাচ্ছেন। আসছিলাম ধান জমা করে আমরা তিন ভাই চার ভাই মিলে, আসার পরে ওরা ছাদে পাতার উড়াচ্ছে, ধান উড়াচ্ছে, ধান ধান উড়াতে বলছি যে আরে তোমরা তো বলতে পারতা যে ধান উড়েছ তো পাতা যায় না আসে, এটা বলতে ঝগড়া চালু হয়ে যায়। আমরা দিনমান খেটে কাজ করছিলাম, এবার আমার ওই ওখানে শামসুল আর डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। अभी तो আত্মসুরুদ্দিন এরা এসে চালু করে দেয় বোম মারতে, মানে বিধানসভা থেকে আমার উপর অ্যাটাক করে আসে যে কখনো থেকে মানে সুযোগ পাব। আর শামসুল বোমে সাপ্লাই দেয় ওখানে পুরো বুতে বুতে, ওই বারুদ টারুদ সাপ্লাই দেয়। শামসুল বোম মেরেছে, অভিদুর বোম মেরেছে, আত্মসুরুদ্দিন বোম মেরেছে। আত্মসুরুদ্দিন হ্যাঁ আমার মানে কোন দল করে ওরা? ওরা টিএমসি করে, আর আমি আমি বিজেপি এজেন্ট ছিলাম বিধানসভা। হ্যাঁ অভিযোগ করতে যাবো এখন। ও বলছে, ও বলছে যে এখন থানায় গিয়ে কিছু করতে পারবি না, থানা সব আমার হাতে আছে। কে বলছে? ওই শামসুল হক। আসছিলাম ধান জমা করে আমরা তিন ভাই। তৃণমূলের পক্ষ থেকে দুলাল সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেন যে সব ঘটনাতেই বিজেপি রাজনৈতিক রং লাগাতে চায়। রতুয়ার এই ঘটনা পারিবারিক বিষয় বলে উল্লেখ করেছেন তিনি। সেটা পারিবারিক ঘটনা, বিজেপি সারা পশ্চিমবাংলায় ভাই ভাই যদি একটু ঝগড়াও হয় সেখানে তৃণমূল আর বিজেপির ঝগড়া, এবং তাদের লোক আতঙ্ক, তাদের লোক অত্যাচারিত, যে এটা বলে একটা বাজার গরম করার চেষ্টা করছে। ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে রাজ্যে এরকম কোনো ঘটনা চলছে না। ওখানেও যা ঘটনা বোমাবাজি হয়েছে পারিবারিক ঘটনা, পুলিশ তদন্ত করছে, জেলা পুলিশ আমাদের প্রশাসন ইতিমধ্যে মালদা জেলাতে যেভাবে কাজ করছে, মালদার প্রচুর মানুষ এবার তৃণমূলকে সমর্থন করেছে, তাই অন্য কোনো রাজনৈতিক দলের অবান্তর কথাবার্তা না গিয়ে পুলিশও ওখানে তদন্ত করে উপযুক্ত যারা আছে তাদের মধ্যে করবে। বিজেপির এইসব ভাউতা কথা, চালাকির কথা পশ্চিমবঙ্গের মানুষ অতি রোশনে প্রমাণ করে দিয়েছে। এসব জুমলাবাজি এখানে চলবে না। পাশাপাশি শুনবো যে বিজেপির নেতৃত্ব কি জানিয়েছে। পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল হামলা করছে দোসরা মেয়ের ইলেকশনের রেজাল্টের পর থেকে, তাতে এই বোমবাজি করা, গুলি করা, এগুলো তৃণমূলের রক্তে আছে। মালদা জেলাতেও এর থেকেও রেহাই পাচ্ছে না, রতুয়াতে আবার শুরু হয়ে গেল। আমাদের কর্মী সাট্টাহারি গ্রাম, সেখানটায় তাকে লক্ষ্য করে করা হয়েছে, এগুলো শুনছি আমরা বিভিন্ন সূত্র থেকে। আমাদের একটা সোর্সকে বলেছি যাতে করে ওখানকার কার্যকর্তারা সঠিক খবর কী আছে সেগুলো যাতে দেয়, কিছুক্ষণ পরেই সমস্ত খবর চলে আসবে। তারা গেছে অলরেডি স্পটে, তাহলে আমরা ডিটেলটা বলবো।